Assalamualaikum my lovely people, welcome to my new vlog. তো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শুরু করলাম আরও একটা নিউ ব্লগ। তো আমরা বের হয়ে পড়লাম চাচির বাসায় যাওয়ার জন্য, আর চাচির বাসা হচ্ছে লালবাগ কেল্লার পার্কের সামনেই। আর আপু বলতেছে যেহেতু আমরা চাচির বাসায় যাব আর কেল্লার পার্কও সামনে আছে, তাহলে চলো আমরা কেল্লার পার্কে গিয়ে আমি তোমার কয়েকটা ছবি তুলে দেব। তো আমি দাঁড়িয়ে আছি আর আপু রিক্সা খুঁজতেছিল। আপু রিক্সা খুঁজতে খুঁজতে পুরো রাস্তার মাঝখানে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি রিক্সা ঠিক হয়ে গেছে আর আপু আমাকে ডাক দিতেছে, জেনিপা আসো। আপু মেহেদি পড়ছে, ওইগুলোই দেখাইতেছে। তা বাবা সুন্দর করে দেখো, মেহেদি দেখাইতেছে, তুমি ডং করতেছি আমি। ফাইনালি চলে আসলাম আমরা কেল্লার পার্কের ভিতরে। আসার পর আপু চুলগুলা বাঁধতেছিল, কারণ অনেক গরম পড়তেছিল আর আপু ঢং করতেছিল। আমরা এসে ছায়ার নিচে বসে পড়লাম, কারণ অনেক রৌদ্র পড়তেছিল আর এই রৌদ্র দিয়ে হাঁটা অসম্ভব। তুমি কি করতেছ আপু? হ্যাঁ, ছবি তুলতেছি। আর কি করতেছ? আরে আমার ক্যামেরার দিকে তো তাকাইব না। না আমার আমার শুটে শুনো না। কেন তোমাকে পে করতে হবে? করছি তো, মাগনা মাগনা করে দেই না, বসো। আপু আমাকে ছবি তোলার জন্য বললো যে তুমি এখানে বসো, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। কিন্তু আমি বসনি, বসার পর আপু বলতেছে আগে আপু ছবি তুলে দিতে। আমার না, আমার মেহেদি। ওই তো আপুর মেহেদি ছবি তুলে দিতে, তারপর আপু আমাকে ছবি তুলে দিবে। তো আমি যাই আগে আপুকে ছবি তুলে দিয়ে আসি। আবার ধন্যবাদ দাও। পারবো না। দাও আপু। পারবো না, ধন্যবাদটা নেওয়া হয়নি এর আগে। আমি পোজ দিয়ে বসে আছি, বাট আপু এখনো নিজের ছবি তুলে যাচ্ছে। হ্যাঁ তোলো, সমস্যা নাই। আমি এখানে পোস্ট নিয়ে বসে আছি আর আপু এদিকে নিজের ছবি তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। নিজের ছবি না, মেহেদি হাতে। ও আচ্ছা, সরি, মেহেদি দেওয়া হাতে ছবি। আমি আপুকে কালকে রাত্রে, না আপু কালকে রাত্রে আপুকে হাতে ছবি, সরি, হাতে মেহেদি দিয়ে দিয়েছি আর ওইটার ছবি এখন আপু তুলতেছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ থেকে ছবি তুলে এখন আমরা চলে যাচ্ছি আমার চাচির বাসায়। তো ফাইনালি চলে আসলাম আমার চাচির বাসায়। আসার পর শরবত দিল, চানাচুর বিস্কুট দিল, ওইগুলোর ভিডিও করা হয়নি। তারপরে যে নুডলস দিল, আর আমরা নুডলস খাইতেছি, আমি নীলা সহ দুষ্টামি করতেছি আপু সহ। মনে ছিল না, তুমি বলাতে মনে হয়েছে। তুমি কি দিয়ে ভাত খাইবো? আচ্ছা তুমি চা দিয়ে ভাত খাও। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আপু চা দিয়ে ভাত খেয়ে। এটা চা, এটা কফি, আর এইটা চা কফি। আমি এখন যাইতাম না, আমি খাই ঘুমাই যাবো, আমার ডাক্তার। আচ্ছা আপনি ঘুমায় যান, সমস্যা নেই। তো অনেকক্ষণ থাকার পর, দুষ্টামি করার পর এখন আমরা চলে যাচ্ছি। আর আমি চলে যাচ্ছি দেখে নুজ মন খারাপ করে বসে আছে, কেন আমি চলে যাচ্ছি, আমি যেন না যাই, আমি যেন থাকি। আর আমি ওকে চুপ করিয়ে বলতেছিলাম যে আপু দু একদিন পর আবার আসবো। আমরা বাসায় চলে যাচ্ছি, তুমিও বলছো থাকবো। আর
আমি তো খাইছি, আমার যেন অসুস্থ না হয়। আচ্ছা, তারপর এই নেক্সট চিনে রাখুন এই সোজাকে, কেউ তার নিজেদের বাসায় একে দাওয়াত দিলেন না, ওষুধ দাওয়াত দেওয়া লাগে না, ও নিজে নিজে চলে যায়। তো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।